अम्मा टाटा बोलो। हाँ टाटा टाटा हमी टाटा हम भालो সকাল দীঘা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই মানে বারো সাথে আমাদের নিউ দীঘা হয়েছে, ঠিক আছে। তো ওখানে গিয়ে ভাবছি আজকে উদুম লাফালাফি করবো, ঠিক আছে। ব্যাগ ট্যাগ রেডি করে নিয়ে পুরোপুরি বেরিয়ে পড়েছে। তো যেহেতু আমার লেট হয়ে গেছিলাম ঘুম থেকে উঠতে, একদম মানে কিন্তু ল্যাট খাই, সেই দিকে দেখতে গিয়ে আমার ঘুম থেকে উঠতে না লেট হয়ে গেছে। ফাইনালি কিন্তু ভাই বাড়ি থেকে চলে এসছে, এসে আমাকে ঘুম থেকে তুলে দিয়ে রেডি ফেডি করিয়ে এখন আমরা ফাইনালি কিন্তু দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মাকে প্রণাম করে, ঠিক আছে। চলো এখানে বেশি বকবকও করবো না, আজকের ভিডিওটা না জাস্ট ফাটাফাটি হবে, ঠিক আছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করবে। আর যারা যারা চ্যানেলে নতুন এসছে সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। দশটা কত ট্রেন রয়েছে ভাই? 10:45 ট্রেন রয়েছে, তো একদমই লেট করবো না কারণ সময় খুবই কম, 10:30 পার হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব। বলো ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোথা থেকে বলো তো? রাহুল দাঁড়া আসবে পাড়ার সাথে, ওখান থেকে ডাইরেক্ট কথা বলবো, এখানে যাওয়ার কোনো সিন তোমাদের সাথে শেয়ার করবো না, ঠিক আছে। গাইস ফাইনালি কিন্তু চলে এসেছে আমরা পাড়ার সাথে স্টেশনে, অতিরিক্ত লেট হয়ে গেছে, ঠিক আছে। আমি বললাম একদমই কম বলতে যাবে, বলছে একদমই অনেক 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 বেশি। না না বাসে পারবো না, পুরো সংসার গুছিয়ে নিয়েছি, ও তো পুরো বছরখানিক প্ল্যানিং করে নিয়েছি, বিয়ে দেবো তো নিয়ে গিয়ে ওকে। তো গাইস এবার কিন্তু সন্দীপকে ওখান থেকে বিয়ে দিয়ে নিয়ে আসবো, পুরো সংসার নিয়ে নিয়েছি চলের মধ্যে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, আমি চলে এসেছি, অরবিন চলে এসেছে। নমস্কার নমস্কার, আমাদের ট্রেনটা চলে এসছে স্টেশনে, আর একদমই লেট করবো না, দেখতে পাচ্ছো ভিড় আছে অরবিন, ও বাবা প্রচুর ভিড় আছে। হাওড়া কাছে যেহেতু, তো আমরা ওখান থেকে ওটা যাবো। তো গাইজ আমার সাথে একটা ফলোয়ার্স এর সঙ্গে দেখা হয়ে গেল, ঠিক আছে। সাবারকে ড্রাইভার, ঠিক আছে, না সেলফি বাইরে থেকে নিয়ে নিয়ে নাও, এখান থেকে দিতে পারবো না, ঠিক আছে। যেতে যেতে কিন্তু অনেক এনজয় হচ্ছে, অনেক কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে। দিনোর তুম আপনি বেকাবিয়া লেকে চল রহে হো তো জিন্দা হো, নজর মে খাবোঁ কি বিজলিয়াঁ লেকে চল রহে হো তো জিন্দা হো, হওয়া কে ঝোঁকোঁ কে জেসে আজাদ রহনা সিখো, তুমি এক দরিয়া কে জেসে লহরোঁ মে বহনা সিখো, হর এক লম্হে সে তুম মিলো ভুলে আপনি বাহি, হর এক পল এক নয়া সমা দেখে ইয়ে নিগাহি, জো আপনি আঁখোঁ মে হেরানিয়াঁ লেকে চল রহে হো তো জিন্দা হো। আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি গেছি ভাব, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ভিউ ডিরেকশনটা যা অসম আসছে না, মনে হচ্ছে কি সিনেমাটিক শট নিয়েই যাই নিয়ে যাই, যতটা পারলাম তোমাদের সঙ্গে। আমার সিনেমাটিক শট রাহুলদা নিয়েছে নাকি, ওইটা আমাকে তাহলে দেবো, ওটা অ্যাড করবো। মনে হয় যে তোমাদের সঙ্গে সিনেমাটিক শট শেয়ার করেই যাই, বাট যতটা পারলাম শেয়ার করলাম, ঠিক আছে। তো চলো এইবার আমরা ফাইনালি আগে মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই, তারপর গিয়ে তোমাদের সাথে কন্টিনিউয়াসলি ব্লগটা শেয়ার করতে থাকছি, ঠিক আছে। সো গাইস আমরা কিন্তু অলমোস্ট এখন হাওড়া ব্রিজে পৌঁছে গেছি, পুরো সামনাসামনি চলে এসেছি, আমরা এটাকে ক্রস করে উঠবো হাওড়া ব্রিজে, তারপরে ওখান থেকে আমরা হাওড়া ব্রিজের সামথিং কিছু ভিউ হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তাই তো? একদম। তো গাইস ফাইনালি কিন্তু এখন কোথা দিয়ে উঠছি দেখতে পালে, নিচে থেকে উপরে উঠলাম। আর অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে রাখি, হাওড়া ব্রিজের না কোনো ভিডিও ফুটেজ কাউকে নিতে দেয় না, বাট আমি ব্লগিং করছি, ঠিক আছে। এখান থেকে হয়তো আমরা বাসটা ধরবো, বাট হাওড়া ব্রিজের সামথিং কিছু ভিউ তোমাদের সঙ্গে ক্যামেরাতে শেয়ার করছি, সিনেমাটিক না দেখতে পাচ্ছো।
জাস্ট অ্যামেজিং লাগছে, ঠিক আছে, জাস্ট অ্যামেজিং লাগছে গাইস। তো গাইস অনেকটা জার্নি করে আসার পর না অ্যাকচুয়ালি আমরা না একটা হোটেলে খেতে ঢুকেছি, ঠিক আছে, রাহুলদা ঢুকালো, যেহেতু রাহুলদারা অনেকবার আসে এই হোটেলটা খায়। তো ফার্স্টে না আমি অ্যাকচুয়ালি নিতে ভয় পাচ্ছি না, কারণ আমার একটু সুশুচি ভাই আছে, ঠিক আছে, বাঙালি তো বোঝাই, বুঝতেই পারছো। তো মানে আমাদেরকে অনেকটাই জার্নি করতে হবে, তো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো খেতে ঢুকে গেছি, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে হাওড়া স্টেশনে ভিতরে গিয়ে টিকিট কনফার্মেশন করে তোমাদের সাথে আবার ব্লগ কন্টিনিউয়াসলি শেয়ার করছি, ঠিক আছে। তো গাইস অলমোস্ট কিন্তু আমরা হাওড়া স্টেশনে কিন্তু ঢুকে পড়েছি, আর অ্যাকচুয়ালি ওয়েট করেছিলাম কারণ দুজন আসবে বলেছিল, তো ফাইনালি চলে এসছে। তো এবার আমরা ট্রেনটাকে খুঁজবো, ঠিক আছে, তো ট্রেন খোঁজার পরে তারপরে আমরা সিট নাম্বারটাকে দেখে নেবো চেক আউট করে, তারপরে ফাইনালি কিন্তু আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, ঠিক আছে। তাও প্রায় 12-13 জন একসঙ্গে যাচ্ছি, তো সবার সিট নাম্বার লাইন ওয়াইজ রয়েছে, ঠিক আছে। তো সবাই মিলে আগে চেক আউট করবো, তারপরে তোমাদের সঙ্গে কমপ্লিটলি ব্লগটা শেয়ার করতে যাবো, ঠিক আছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা 1450 অ্যাকচুয়ালি D10, এই যে আমাদের এটা তোমার কামরা নাম্বার ছিল, ঠিক আছে। সো ফাইনালি আমলোকে কামরা কে পাস আমলোক আ গয়ে, তো দেখ সকতে হো আপ লোক, বলে ব্লগারও কিন্তু মাঝে মাঝে এন্ট্রিতে কন্টেন্ট দিয়ে দেয়, তো দেখতে পাচ্ছো আমাদের কিন্তু 28 না হলে 39 পর্যন্ত এরকম যেন পুরো লাইন আপ রয়েছে, ঠিক আছে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, এখন ট্রেনের মধ্যে জায়গা বুকিং করছে, হবে না আমাকে আমাকে উইন্ডো সিট দিতে হবে, ঠিক আছে, আমি সিনেমাটিক নেব আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে, একদমই এই বিষয়ে কোনো মিস করবি না। তাহলে আমরা কিন্তু ট্রেনের মধ্যে চলে এসেছি আর তোমাদের সঙ্গে কমপ্লিটলি ব্লগ শেয়ার করবো, তার আগে একটু ফ্রেশ হয়ে নেই, হাঁপিয়ে গেছি, বুঝতে তো পারছো, বাড়ি থেকে জার্নি করে হাওড়া স্টেশনে এসেছি। ফাইনালি সিট কনফার্মেশন পেয়ে গেছি, সন্দীপ আগে এসে বুকিং করেছে, দেন আমরা কোথায় যাচ্ছি, ওয়েলকাম টু আবিবি, মানে দুবাই না দীঘা, ওয়েলকাম টু দীঘা। সো গাইস আর একদম লেট করব না, তোমাদের সঙ্গে ফাইনালি কিন্তু দীঘার ব্লগ শেয়ার করছি, তো আই এম সো এক্সাইটেড, আর মনে করি তোমরাও কিন্তু এক্সাইটেড, ঠিক আছে। তো ব্লগটা দেখার জন্য কিন্তু চ্যানেলে যারা যারা নতুন এসছো, আবারও একবার রিপিট করছি, যার চ্যানেল যারা যারা নতুন এসছো ব্লগটা কন্টিনিউয়াসলি দেখবে আর একদম স্কিপ করবে না, সাপোর্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকো। তো গাইস ফাইনালি কিন্তু হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, ঢুকে ঢুকে যাচ্ছে ট্রেনটা, ফাইনালি কিন্তু আমরা দীঘা যাচ্ছি, ঠিক আছে। চলো এখন ভিতরে গিয়ে সিটে বসে যাক, কমপ্লিটলি যতটা পারবো তোমাদের সঙ্গে কমপ্লিটলি ব্লগ কিন্তু শেয়ার করবো, ঠিক আছে, কারণ তোমরা জানো আমার ব্লগে এনজয় থাকবে, আরো মানে কি বলবো সব রকমের মোমেন্ট থাকবে। তো চলো আর বেশি কথা বলবো না, ভিতরে গিয়ে বসে যাক, তারপর শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো গাইস নিচে দেখতে পাচ্ছো সবাই কিন্তু লাইন দিয়ে কফি খাচ্ছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখানে বসে ট্রেনে ঘুরতে যাচ্ছি ঠিকই, বাট আমরা কিন্তু এখানে এডিটও করছিলাম, ঠিক আছে। তো এখান থেকে দেখছো নানান রকম জিনিসপত্র যাওয়া আসা করছে, যেহেতু আমাদের কফি চা না হলে না ঠিক বস জমে না, তো আমরা এখন কফি খেতে লেগে গেছি, ঠিক আছে, তারপর আবার আমরা এডিটে বসে যাবো, ঠিক আছে, আর যা যা হবে যেতে যতটা এনজয় করবো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে থাকবো, ঠিক আছে। তো চলো এখন ইটস এ কফি টাইম, ঠিক আছে, তো চলো ব্লগটা এনজয় করতে থাকো আর অনেক কিছু শেয়ার করতে থাকো তোমাদের সঙ্গে। তো বেশ ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, কোথায় জানো আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি দীঘাতে, অনেক স্পিড টেনেছে, অনেক জায়গায় দাঁড়ায়, ঠিক আছে, কিন্তু সেভাবে দাঁড়ায়নি, তো অনেক স্পিড টেনে যায় তাই আমরা নেমে গেছে দাঁড়িয়ে, ছটায় নামার কথা ছিল, ছটা থেকে 6:30 ইনফ্যাক্ট টিকিটেও রয়েছে, সেখানটায় আমরা অনেক আগেই নেমে গেছি, একদমই লেট করবো না। ফাইনালি যখন দীঘা চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা হবে, যারা যারা আসতে চাও চলে আসবো, রাউন্ডার রয়েছে, সন্দীপ রয়েছে, অনেকেই রয়েছে, এনজয় করবো একসঙ্গে। মানে ফাইনালি দীঘা থেকে কিন্তু বেরিয়ে গেছি, ঠিক আছে, দীঘা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি, একা না অনেকে মিলে হাঁটছে, দেখতে পাচ্ছ সামনে ড্রিঙ্কসটা কিন্তু জাস্ট অ্যামেজিং লাগছে, কারণ ফার্স্ট টাইম বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে দীঘা আসতে পেরেছি, সেরা মজা আসছে সেরা, আর যা যা হবে মজার মেন পার্ট হলো তোমরা, কারণ আমরা এখন হোটেল পাইনি, ঠিক আছে, বস টাকা থাকলে কিন্তু সব হয়, ঠিক আছে, লাইফে বাট পেয়েও যাবো, একদম এই বিষয় নিয়ে সন্দেহ নেই, এগুলো সব ভিআইপি হোটেল, ঠিক আছে, কারণ এখানে সব 4,000, 5,000, 10,000 সব হোটেলটা দেখতে পাচ্ছ, এটা হবে আমাদের
এখানকার দিঘার হোটেল, তাই তো? একদম। তো গাইস ফাইনালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোটেলটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তোমাদের সঙ্গে আর কিছু এখানে শেয়ার করব না, চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর আজকের ফিলিংসটা যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি, জাস্ট ফিলিংসটা অন্যরকমই হচ্ছে। কমপ্লিটলি ব্লগ শেয়ার করছি, এনজয় করতে থাকো কিন্তু বস, এইবার থেকে ধামাকাদার ব্লগ আসবে বলেছিলাম আগেও। ফাইনালি কিন্তু আমাদের হোটেলের মধ্যে আমরা এন্ট্রি করে গেছি, ঠিক আছে? চলো লিফট আবার নিচে আসবে, তারপরে আমরা উপরের দিকে যাবো, ঠিক আছে? কিন্তু রুমের মধ্যে ফাইনালি এন্ট্রি করবো, ঠিক আছে? তো চলো আর বেশি টাইম ব্লগটা কন্টিনিউ করবো, কারণ খিদে পেয়ে গেছে, একদম খিদে পেয়ে গেছে, ঠিক আছে? আমরা আমাদের 3 নম্বর ফ্লোরে কিন্তু এন্ট্রি করে গেছি। তো আমাদের যেটা রুম হবে অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের রুমের মধ্যে আমরা এন্ট্রি করে গেছি। আর ফাইনালি কিন্তু আমরা আমাদের রুমের ভিতরে এন্ট্রি করে গেছি। আর বেড গুলো না, বেড গুলো জাস্ট ওয়াসাম। ও এতটা জার্নিং করে আসার পরে না মানে কেমন একটা অকওয়ার্ড ফিল হয়, মানে খুব বোরিং লাগছিল, কারণ অনেকটা দূর থেকে এসি টাইট ফিলও হচ্ছিল। বাট ঘরের ডেকোরেশনটা না জাস্ট অ্যামেজিং, কারণ তোমরা দেখতেই পাচ্ছ ডবল বেডের রুম যেহেতু আমরা নিয়েছি, এসি রয়েছে, পাখা রয়েছে, মানে সব রকমের এলইডি টিভি টিভি সব কিছু রয়েছে। আর এখান থেকে ব্যালকনিটা জাস্ট ওয়াসাম, কারণ তোমরা এদিকে দেখতে পাচ্ছ ওই দিকটায় দীঘা, মানে ওই দিকটায় পুরো সমুদ্র বিচ, ঠিক আছে? দীঘা ওই দিকটায়, আর এই দিকটায় অ্যাকচুয়ালি মানে বড় বড় সব বিল্ডিং রয়েছে, ঠিক আছে? আজকের ফিলিংস জাস্ট অ্যামেজিং হচ্ছে। আর অ্যাকচুয়ালি একটু ফ্রেশ হবো এবার, তো গাইস অলমোস্ট আমার ফ্রেশ আপ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর ব্লগটা কন্টিনিউ করবো না, যেহেতু অনেকটা দূর থেকে এসেছি, তো জার্নিং করে তোমরা জানো, তো ব্লগটা আর কন্টিনিউ করবো না, ঠিক আছে? তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে সন্দীপ কি করতে হবে, জোরে বলতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজকের মতন বিদায় নিচ্ছি, তো গাইস দেখা হবে পরের দিন সকাল একদম, কারণ আমরা দুজন এক জায়গায় উঠে যাবো, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, লাভ ইউ, বুম।